নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের টেক্সট বই সলভ করাবো, স্বদেশ পরিচয় ও পরিবেশ জীবন মুখোপাধ্যায়। তাহলে আলোচনা করা যাক আমাদের আজকে। আমরা কিন্তু চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ, চতুর্থ অধ্যায়। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তার অনুশীলনী সমস্ত MCQ, SA³, শূন্যস্থান, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, বিবৃতি, টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করিয়ে দেবো। ফার্স্ট প্রশ্ন কি আছে, একদাগে ঊনবিংশ শতাব্দীকে সমিতির যুগ বলে অভিহিত করেন? অ্যান্সার সি অ্যান্সার ডক্টর অনিল শীল। দুদাগের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল বাংলার প্রথম? অ্যান্সার হবে রাজনৈতিক সভা। তো দেখো এখানে কিন্তু অপশান কিন্তু নেই, এটা কিন্তু রাজনৈতিক সভা হবে। ঠিক আছে, একটুখানি জুম করে দিই, নাহলে বুঝতে একটু সমস্যা আছে তোমাদের। ঠিক আছে, তো দেখো আমাদের পরের প্রশ্ন কি আছে, আমাদের নেক্সট প্রশ্ন আছে তিন দাগের, লর্ড ইলবার্ট ছিলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার লর্ড রিপনের আইন সচিব, লর্ড রিপনের আইন সচিব। চার দাগের প্রশ্ন, সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম রাজনৈতিক যুদ্ধ বলে অভিহিত করেন? অ্যান্সার হবে ডিভি সাভারকার। সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেন ডিভি সাভারকার। পাঁচ দাগের প্রশ্ন, সত্যানন্দ চরিত্রটি আছে বিয়ের অ্যান্সার হবে আনন্দমঠ উপন্যাসে। ছয় দাগের প্রশ্ন, আনন্দমঠ প্রকাশিত হয় সিয়ের অ্যান্সার 1882 খ্রিস্টাব্দে। সাত দাগে, বর্তমান ভারতের লেখক হলেন বিয়ের অ্যান্সার স্বামী বিবেকানন্দ। আট দাগে, ভারতমাতা চিত্রটি আঁকেন এর অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর। নয় দাগে, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে বিয়ের অ্যান্সার 1858 খ্রিস্টাব্দে। দশ দাগের প্রশ্ন, ভারতসভার প্রথম সভাপতি ছিলেন? অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এর অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যাকে রাষ্ট্রগুরু বলা হয়। এই ভারতসভা কিন্তু 1876 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠিত হয়, আর ভারতসভা কিন্তু কলকাতার এলবার্ট হলে কিন্তু এই ভারতসভার অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আমাদের নেক্সট প্রশ্ন 11 প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়? অ্যান্সার হবে 1882 খ্রিস্টাব্দে, এখানে অপশানে নেই। 12 প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন? অ্যান্সার হবে সি অ্যান্সার স্বামী বিবেকানন্দ। 13 প্রশ্ন, গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন? অ্যান্সার হবে ডি অ্যান্সার ব্যঙ্গ চিত্রশিল্পী। সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু পেজ নাম্বার 79। 14 প্রশ্ন, মরেনি ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল? এর অ্যান্সার হবে ভারতবাসীর আনুগত্য অর্জন, ভারতবাসীর আনুগত্য অর্জন। 15 প্রশ্ন, ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার রাজা রাধাকান্ত দেব। 16 প্রশ্ন, হিন্দু মেলার সম্পাদক ছিলেন? এর অ্যান্সার নবগোপাল মিত্র। তো জানো যে এই নবগোপাল মিত্র কিন্তু 1867 খ্রিস্টাব্দে কিন্তু হিন্দু মেলা কিন্তু প্রতিষ্ঠা করেন। নবগোপাল মিত্র আছে, রাজনারায়ণ বসু আছে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি শূন্যস্থান সলভ করাবো। এক দেখে, বর্তমান ভারত গ্রন্থের লেখক ড্যাশ ছিলেন স্বামী বিবেকানন্দ হবে। দু দেখে, ভারতসভা প্রতিষ্ঠিত হয় ড্যাশ হবে 1876 খ্রিস্টাব্দে, যেটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু গঠিত হয়েছিল। 3 প্রশ্ন, মহাবিদ্রের সময় 1857 ভারতের গভর্নর জেনারেল ছিলেন? অ্যান্সার হবে লর্ড ডালহৌসি। 4 প্রশ্ন, হিন্দু মেলার অপর নাম ছিল? অ্যান্সার হবে মিত্র মেলা বা চৈত্র মেলা। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। ঠিক আছে, তো দেখো কী আছে, প্রথমে দেখো সিপাহী বিদ্রোহ, অ্যান্সার হবে ডি অ্যান্সার বাহাদুর শাহ, সত্যবিপ্লব নীতি হবে সি অ্যান্সার মহারানী ভিক্টোরিয়া, রোমান্তরিত সিভিল সার্ভিস পরীক্ষা, অ্যান্সার হবে লর্ড লিটন, চৈত্র মেলা, অ্যান্সার হবে আমাদের নবগোপাল মিত্র। 5 কী আছে, ঘরোয়া, অ্যান্সার হবে ইর অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর। এবার কিন্তু তোমাদের আমি সত্যমিথ্যা সলভ করিয়ে দেবো। ঠিক আছে, তোমরা ভালো করে দেখে নাও। সত্যমিথ্যা কী আছে, কেবলমাত্র ধর্মীয় কারণ বা এনফিল্ড রাইফেল ছিল সিপাহী বিদ্রোহের অন্যতম কারণ, এটা মিথ্যা আছে। 2 মরানির ঘোষণাপত্রের দ্বারা সত্যবিপ্লব নীতি পরিত্যক্ত হয়, এটাও সত্য আছে। প্রথমে এটা মিথ্যা আছে, যেগুলো সত্য আছে সেগুলো রাইট চিহ্ন করেছি, যেগুলো মিথ্যা আছে সেগুলো কেটে দিয়েছি। 3 জওহরলাল নেহরু, রজনীকান্ত দত্ত, MN রায় 1857 সালের বিদ্রোহকে সনাতন পন্থীদের বিদ্রোহ বলে উল্লেখ করেছেন, এটা কী আছে, সত্য আছে। 4 প্রশ্ন,
গোরা উপন্যাসটি প্রকাশিত হয় 1908 খ্রিস্টাব্দে, এটা মিথ্যা আছে। পাঁচ দাগের প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ডালহৌসি, এটা সত্য আছে। ছয় দাগের প্রশ্ন, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, এটা মিথ্যা আছে। সাত দাগে, ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন বা ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, আনসার কি হবে? সত্য হবে। বুঝতে পারছো আমি কী বলছি? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু আমি জীবন মুখোপাধ্যায়ের টেক্সট বইটা সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করছি। বিবৃতি এক দেখে, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, এর ব্যাখ্যা তিন হবে, তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। দু দেখে বিবৃতি, জমিদার সভার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সংকীর্ণ ও সীমিত, এর ব্যাখ্যা তিন হবে, জমিদার সভার সদস্যদের সঙ্গে সমাজের অধিকাংশ মানুষের কোনো যোগাযোগ ছিল না। এবার আমি বিভাগ খ সলভ করব। এক দাগে, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে 1863 খ্রিস্টাব্দে। দু দাগে, মহারানীর ঘোষণাপত্র কবে ঘোষিত হয়, অ্যান্সার হবে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। তিন দাগে, জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে 1838 খ্রিস্টাব্দের 12 নভেম্বর। চার দাগে, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। পাঁচ দাগের প্রশ্ন, অ্যালবার্ট হলের বর্তমান নাম কি, অ্যান্সার হবে কফি হাউস। ছয় দাগে, হিন্দু মেলার প্রধান উদ্দেশ্য কী ছিল, অ্যান্সার হবে জাতীয় ঐক্য, হিন্দু মুসলমানদের মধ্যে কিন্তু ঐক্য স্থাপন করা, মানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভারতবর্ষে যতগুলো জাতি আছে। সাত দাগে, বন্দে মাতরম সঙ্গীতটি কে লিখেছেন, অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি আট দাগের প্রশ্নগুলো সলভ করাবো। কি বলেছে, বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন, অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। নয় দাগে, একজন ব্যঙ্গচিত্রী শিল্পীর নাম লেখো, অ্যান্সার হবে গগেন্দ্রনাথ ঠাকুর। দশ দাগে, ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত, অ্যান্সার হবে বঙ্গভঙ্গ। এগারো দাগে, গোরা উপন্যাসটি কে রচনা করেন, অ্যান্সার হবে রবীন্দ্রনাথ, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর। বারো দাগের প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী উপাধি দেওয়া হয়, অ্যান্সার হবে 1858 খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর। তো দেখো, বাকি যে প্রশ্নগুলো আছে দু দাগের, এইগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দেবো, ঠিক আছে। বাকি যে প্রশ্নগুলো আছে দুই মার্কসের, ঠিক আছে, কি বলছি, এইগুলো তোমাদের আমি অন্য কোনো একদিন সলভ করিয়ে দেবো। খুব শীঘ্রই আমি পঞ্চম অধ্যায় সলভ করে দেবো। বিকল্প চিন্তা উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো দেখো, এই অধ্যায়ের যাবতীয় প্রশ্নগুলো, MCQ, শূন্যস্থান, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, বিবৃতি, SAQ সম্পূর্ণরূপে আমি সলভ করিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।